জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতিতে আমি চলে এসেছি এবং এখানকার থিম হচ্ছে শিক্ষা তুমি কেমন আছো, অর্থাৎ শিক্ষা কেমন আছে সেটাই। এবং একটা খুব ইন্টারেস্টিং জিনিস এখানে দেখো, একজন ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছি যিনি প্রেগনেন্ট এই অবস্থায়, এবং তার কাছে কিন্তু মূল যেটা লক্ষ্য প্রেগনেন্ট থাকা অবস্থায় যে তিনি তার বাচ্চার ভবিষ্যৎকে সুদৃঢ় এবং ঠিকঠাক করার জন্য, যাতে ভবিষ্যৎ খুব ভালো হয় সের জন্য তিনি তার মাথার মধ্যে ঘুরপাক করছে বিভিন্ন স্কুলের নাম। দেখো দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলের নাম এখানে, অর্থাৎ যে শিশুটি এখনও পর্যন্ত ভূমিষ্ঠই হয়নি এবং তার ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, সে যেন ভালো করে পড়াশুনো করতে পারে, ভালো জায়গায় ভর্তি হতে পারে, সেই চিন্তা কিন্তু তার এখন থেকেই। অর্থাৎ শিক্ষা নিয়ে যে বক্তব্য, শিক্ষা নিয়ে যে কথা, এখানে বোধ হয় সত্যি সত্যি একটা বাস্তব চিত্রকে তুলে ধরা হয়েছে। কিন্তু তার পাশাপাশে এই বড় স্কুলগুলোর সাথেও কিন্তু অনেক ছোটো ছোটো স্কুল আছে, যেগুলো গভর্নমেন্ট স্কুল। যেমন দেখো এখানে না, প্রথমে আমি এসে বুঝতে পারি না, আমি ভেবেছিলাম এটা বোধহয় সত্যি কোনো স্কুল হবে, তারপর কিন্তু হঠাৎ করে আমি দেখলাম না, এটা কিন্তু পুজোর একটা থিম, গভর্নমেন্টের দ্বারা পরিচালিত একটা স্কুল। ঠিক কারখানার গেটের মতনই এক রকম, তার কারণ হচ্ছে কারখানার যে শ্রমিক কর্মচারী আছে তাদের যে বাচ্চারা পড়াশোনা করে সেটা নিয়ে কিন্তু এই থিমের অনেকটাও সেটাও বলতে পারো। এবং দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ক্লাসরুম দেখতে পাচ্ছি, ক্লাস টু, ক্লাস ফোর, সেকশন এ, সেকশন বি সব দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটা খুব সুন্দর একটা জিনিস তৈরি করা হয়েছে, দেখেছো, ঘোড়ার, অর্থাৎ ঘোড়ার ওপর যে ব্যাগ দেওয়া হয়েছে, পিঠে যে যে বাচ্চারা যে ব্যাগ নিয়ে পড়াশুনো করে সেই ব্যাগগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে যে এখনকার দিনের বাচ্চাদের সত্যি সত্যি ঘোড়ার মতন করে দেওয়া হয়েছে, অর্থাৎ যত পারো ছোটো, যত পারো ছোটো, ছোট্ট শৈশবগুলোতে পিঠে চাপিয়ে দেওয়া হয়েছে অনেক বড় বড় ব্যাগ শিক্ষার, অর্থাৎ তাদেরকে ভালো জায়গায় যেতেই হবে। ঘোড়দৌড় চলছে, ঘোড়দৌড় চলছে, রেস চলছে, কে কত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারো। দেখতেই পাচ্ছ এখানটা একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ বাবা মার স্বপ্নকে নিয়ে একজন স্টুডেন্ট ছুটছে এইভাবে করেই, এবং তারপর একে একে কোনো সিঁড়ি দিয়ে ধাপে ধাপে একজন আরেকজনকে মানে টপকে চলে যাচ্ছে হয়তো তার ভবিষ্যতের চূড়ায়। এবং দেখো ভূমিষ্ঠ হয়ে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, তখন থেকে কিন্তু তার মাথায় ঢেলে দেওয়া হলো যে তাকে ভালো কিছু করতে হবে, তাকে ভালো জায়গায় পড়াশুনো করতে হবে। অর্থাৎ বাচ্চাদের শৈশব কিন্তু সত্যি কতটা যে কি বলবো আনন্দে বা কতটা যে ভালো বা কতটা যে ভালো থাকতে পারে সেটা কিন্তু আমরা ঠিক জানি না, কারণ তাদের কথাও ভাবতে হবে। অথচ মা বাবারা ঠিক করে রাখে বাচ্চাকে আমি স্কুলে ভর্তি করব, এবং প্রথম থেকেই বাচ্চার মাথায় ঢেলে দেওয়া হয় কম্পিটিশন, তোমাকে এই দৌড়ে জিততেই হবে। এবং দেখো দেখতে পাচ্ছি কিন্তু এখানে সেই রকমই কিন্তু একটা অবয়ব তৈরি করা হয়েছে, অর্থাৎ ছোটোবেলাতেই বাচ্চাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আলোর জ্ঞান তুমি নিয়ে নাও, শৈশব ধীরে ধীরে হয়তো হারাচ্ছে, তাদের মাথায় ঢুকে যাচ্ছে শিক্ষার জ্ঞান, তোমাকে একটা লক্ষ্যে পৌঁছতেই হবে, তোমাকে ঘোড় দৌড়ের মধ্যে তোমাকে কিন্তু কোনো একটা জায়গায় পৌঁছতে হবে। সুতরাং বাচ্চারা যে তারা কতটা বাচ্চার মধ্যে আছে সেটা আর বলতে পারছি না, তাদের মধ্যে একটা লেগে গেছে প্রতিযোগিতা। দেখো এখানে দেখানো হচ্ছে একটা কারখানা, অর্থাৎ এই শ্রমিকরা তাদেরও তো বাচ্চারা পড়াশোনা করে, তাদের বাচ্চারা ঠিক হয়তো সেই জায়গা পায় না, তারাও কিন্তু এই ধরনের স্কুলগুলোতে ভর্তি হয়, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে।
অর্থাৎ এটাও কোথাও বোঝানো হচ্ছে যে স্কুলগুলো যেন ক্রমে ফ্যাক্টরির মতন হয়ে উঠছে, দৌড়ো দৌড়ো কাজ করো কাজ করো কাজ করো। সুতরাং পড়াশুনোর থেকেও বোধ হয় সেখানে শুধুমাত্র প্রতিযোগিতাই সব থেকে বেশি। ঠিক একটা কারখানাতে যেমন মাল উৎপাদন হয়, এখানেও যেমন সেই বাচ্চাদের কোথাও একটা বুদ্ধি উৎপাদন করতে হচ্ছে, তাদেরকে মেধার জন্য দৌড়তে হচ্ছে, মেধা উৎপন্ন করতে হচ্ছে। শিল্পীর ভাবনা দারুণ। দেখো সত্যি সত্যি বলছে যে সত্যি সত্যি সাইরেনের ঘন্টা হয়ে যায় যদি ছুটির ঘন্টাগুলো, তাহলে সত্যি সত্যি চুরি হয়ে যায় শৈশব। সেই শৈশবকে কিন্তু চুরি হতেই দেখছি আমরা এখানে। দেখো এখানে সেই কারখানার চিমনি যেমন থাকে, সেই চিমনি দিয়ে ধোয়া ওঠে, সেই সেই রকমই কিন্তু বানানো হয়েছে। অর্থাৎ সত্যি সত্যি স্কুল যদি কখনো কারখানা হয়ে যায় এবং ঘন্টার জায়গায় যদি সাইরেন করে এবং তাদের শৈশব যদি চুরি হয়ে যায় তাহলে সেটা কেমন লাগে, সেই থিমই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অপূর্ব সুন্দর প্রতিমা এখানে দেখতে পাচ্ছি, মা বোধহয় প্রত্যেককে নিয়ে বসে আছেন পড়াবেন বলে। এখানে খুব সুন্দর, এখানে মা দুর্গা হাতে না আছে কোনো অস্ত্র, না আছে এখানে অসুর। মা দুর্গা এখানে পুরোপুরি একজন মা, সন্তানের মা, তিনিও চাইছেন তাদের ভবিষ্যৎ, তিনিও বোধহয় তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে বসে আছেন। দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা ভাবনা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। দেখো মা দুর্গার পেছনে দেখতে পাচ্ছ সারি সারি বই, কিন্তু সারি সারি বই, সারি সারি বই দেওয়া আছে কিন্তু দেখতেই পাচ্ছি আমরা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শৈশব শুধু বইয়ের মধ্যে যেন আটকে না থাকে, তাদেরকেও একটু খেলতে দিতে হবে, তাদেরকেও খেলার সুযোগ দিতে হবে। কারখানা যেমন দ্রব্য উৎপাদন হয়, এখানেও মনে হচ্ছে যেন সে বিদ্যা উৎপাদন হচ্ছে, হয়ে কিন্তু বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখন থেকে যে তোমাকে শুধু পড়াশোনা করতে হবে আর কিছুই চাই না, দেখতেই পাচ্ছ। তার শৈশব কিন্তু সত্যি সত্যি চুরি হয়ে যাচ্ছে কিন্তু। সত্যি খুব ভালো লাগছে, সুন্দর একটা মণ্ডপ পরিদর্শন করলাম এবং এখানে যেভাবে দেখানো হয়েছে যে ছোট ছোট শৈশব কিন্তু চুরি হয়ে যাচ্ছে আজকাল, তাদের পিঠে ব্যাগের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের শৈশব কোথাও আর শৈশবে আটকে নেই, তাদেরকে কোথাও খেলতে দিতে হবে, তাদেরকে একটু মজা করার জায়গা দিতে হবে। এবং সব মিলিয়ে কিন্তু কুর্নিশ জানাই এরকম একজন শিল্পীকে এবং এই কমিটির প্রত্যেককে। ভালো থাকুন, আপনাদের ভাবনা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। তাহলে টাটা বাই বাই। কেমন লাগছে বা কেমন লেগেছে থিমটা অবশ্যই কিন্তু তোমরা সবাই জানিও, আমাকে কমেন্ট করো। আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে থিমটা এসে, কিন্তু অপেক্ষা শুধু তোমাদের কেমন লাগছে এটা জানি। তাহলে আমি বিদায় নিচ্ছি এখান থেকে এই মুহূর্তে। টাটা বাই বাই। আর আমার চ্যানেলের রটক উইথ রমেনের সাথে দেখো, সঙ্গে থেকো।